নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন চ্যানেল অনু কুকিং উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি নদীর ছোট মোরলা মাছ দিয়ে আর সরু সরু আলু দিয়ে মোরলা মাছের চচ্চড়ি করব। চলুন তাহলে আমি কিভাবে এই মাছের আলু দিয়ে চচ্চড়ি এর রেসিপিটা করি, আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন তাহলে রেসিপিটা চটজলদি শুরু করি। দেখুন বন্ধুরা, এই যে নদীর মোরলা মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাকে আমি সর্বপ্রথম। আর এই মাছটাকে এবার আমি এতে লবণ হলুদ দিয়ে মাছটাকে প্রথম ভেজে নেব। তার জন্য প্রথম আমি লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি আমি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দিয়ে দিলাম, দিয়ে গরম করে নিচ্ছি। দিয়ে মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখুন মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এবারে উল্টিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এবার নামিয়ে নিয়েছি। এইভাবে করে সমস্ত মাছগুলো আমি ভেজে নামিয়ে নিচ্ছি। দেখুন নামিয়ে নিয়েছি। এদিকে সরু সরু করে আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এইসব উপকরণ লাগবে আমার। আর টমেটো যদি থাকে টমেটো দিতে পারেন, আমি টমেটো দিলাম না, কয়টা পাঁচ ফোড়ন দিলাম। দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের উপর, তেলের উপর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম এর সাথে। লবণ দিয়ে পেঁয়াজগুলোকে খুব তাড়াতাড়ি করে ভেজে নিলাম লাল লাল করে। পেঁয়াজগুলো ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে এই পেঁয়াজ এবং তেলের সাথে ভালো করে ভেজে নেব আমি। এবারে বেটে রাখা মশলাগুলো সবটা আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং হলুদের গুঁড়ো। মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন। মশলাটাকে দেখুন কষিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। নিয়ে আবারও এর মধ্যে জল দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে কালারটা সুন্দর আসতো, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। দেখুন মাছটাও দিয়ে দিলাম, ভেজে রাখা তরকারির মধ্যে দিয়ে দিলাম মাছটা। দিয়ে ভালো করে দুই তিন মিনিট জ্বালিয়ে নেব। জ্বালিয়ে নিয়েছি, এবার দেখুন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আলু দিয়ে এই মোরলা মাছের রেসিপিটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই রেসিপিটা খুব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।